শনিবার হিমাচল প্রদেশে ভোট আর ভোটের ঠিক মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ছাব্বিশ জন নেতা দল বদল করে তারা সকলে দাবি করলেন দলে থেকে তারা কাজ করতে পারছিলেন না বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতার উপস্থিতিতে ওই দল বদলের কর্মসূচি হয় সোমবার সেই খবর দেন জয়রাম দলে থেকে কাজ করতে পারছিলাম না এই শব্দ বন্ধের সঙ্গে প্রায় সকলেই অল্প বিস্তর পরিচিত দু হাজার একুশে বাংলায় বিধানসভা ভোটের আগে এই শব্দ বন্ধ শোনা গিয়েছিল এই রাজ্যে ওই বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে দলে দলে নেতাকর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছিলেন প্রায় সকলেই দলবদল প্রসঙ্গে ওই শব্দ বন্ধ ব্যবহার করেছিলেন দীনেশ ত্রিবেদীর মতো অনেকে আবার বলেছিলেন দলে থেকে দমবন্ধ হয়ে আসছে তাই দলবদল যদিও বাংলার ভোটে বিজেপি জিততে পারেনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গড়েছেন সেই তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তবে বাংলায় উল্টো স্রোত চললেও দেশের অন্যত্র ভোটের মুখে শিবির বদলের প্রবণতার বদল হয়নি তারপর থেকে দেশের অন্য যে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে দল বদলতির মুখে শোনা গিয়েছে এই শব্দ বন্ধ যার ব্যতিক্রম নয় হিমাচল প্রদেশেও আগামী শনিবার সে রাজ্যে বিধানসভা ভোট তার ছিয়ানব্বই ঘন্টা আগে ২৬ জন কংগ্রেস নেতা কর্মী হাত ছেড়ে যোগ দিলেন পদ্মশিবিরে আর বললেন কংগ্রেসে থেকে তারা কাজ করতে পারছিলেন না শনিবার হিমাচল প্রদেশে মোট আটষট্টি বিধানসভা আসনের জন্য ভোট ফলাফল ঘোষণা আট ডিসেম্বর তার আগে রাজ্য বিজেপি প্রধান বিরোধী কংগ্রেসে বড় সরই ফাটল ধরে জয়ের ব্যাপারে তারা আরও আত্মবিশ্বাস অর্জন করেছে বলে গেরুয়া শিবিরের দাবি সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই দলবদলের বাদলের কর্মসূচি হয়েছে সেখানে হাজির ছিলেন সিমলার বিজেপি প্রার্থী সঞ্জয় সুদ দল মধ্যে অন্যতম কংগ্রেসের প্রাক্তন সাধন সম্পাদক ধর্মপাল ঠাকুর প্রাক্তন সম্পাদক আকাশ সাইনি প্রাক্তন কাউন্সিলর রাজন ঠাকুর প্রাক্তন জেলা সহ সভাপতি অমিত মেহেতা মেহর সিংহ কানুয়ার সহ অন্তত ছাব্বিশ জন নেতাকর্মী ওই কংগ্রেসীদের দলে চোখ দেওয়ানোর পর রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম জানিয়েছেন কংগ্রেস ছেড়ে আসা প্রত্যেককে তিনি হার্দিক অভিনন্দন জানাচ্ছেন বিজেপির ঐতিহাসিক জয়ের লক্ষ্যে একযোগে সবাইকে কাজ করার আবেদনও জানান বিদায়ী মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট আর ই নিউজ